মর্নিং এভরিওয়ান। তো সবাই কেমন আছো? কালকে দিওয়ালি শেষ হয়ে গেল, আজকে থেকে আবার ব্যাক টু নর্মাল লাইফ। সবার স্কুল কলেজ অফিস স্টার্ট হয়ে গেছে, আমারও আজকে অফিস আছে। তো আমি আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি, অফিস যাব না। মানে কালকে দিওয়ালির পর আজকে ওই দিওয়ালির রেস্টটাই যেন থেকে গেছে, মনেই হচ্ছে না যে অফিস করি কাজ করি, বাট স্টিল করতে তো হবে, ছুটি তো নেওয়া যাবে না। আমি বারান্দায় এসে দেখছি নিচে পুরো বাজির খোলসগুলো পড়ে আছে, পুরো রাস্তাটা জুড়ে সাদা হয়ে আছে। তো তোমাদেরকে নিচে নিয়ে যাচ্ছি, নিচে গিয়ে দেখাচ্ছি। চলে এসেছি, তোমাদের দেখালাম কিরকম অবস্থা। তো ব্লকের যারা লেফট সাইডের ব্লকগুলো, তারা লেফটে পুরো এই রাস্তাটা দিয়ে করেছিল, এবং যারা রাইট সাইডে, তারা রাইট সাইডের রাস্তাটা করেছিল। মাঝে কেউ কোনো বাজি পড়ায়নি, বিকজ ওটা আগে থেকে না করে দেওয়া ছিল। আর এই অবস্থা এখন। তো আমি এখন রান্নাঘরে যাবো, রান্নাঘরে গিয়ে একটু চা বানাবো, ব্রেকফাস্টটা বানাবো। তো রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। আমি রান্নাঘরে চলে এসেছি, এবার চা বানাবো আর তারপরে একটু ম্যাগি বানাবো হয়তো ব্রেকফাস্টের জন্য। মায়েরা বললো চা খাবে না আজকে, তো আমি আমার জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি আর ব্রেকফাস্ট সবার জন্য বানাচ্ছি।
আজকে অফিসের মাঝে একটু সময় পেলাম, তাই ভাবলাম একটুখানি রান্না করি। তো সকালবেলা গিয়ে একটু মেয়েটা কিনে এনেছিলাম, তো ভাবছি সেটাই রান্না করব। তো আর দেরি না করে চলো শুরু করে দিই। তো আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মেটে। তো আগে থেকে ভেবেছিলাম যদি দেখতে পারি, মনে থাকে, বিকজ বেশিরভাগ সময় মনে থাকে না। তো দেখো কি অপূর্ব লাগছে, এমনিতেই খালি চোখে, মানে খালি চোখে অবভিয়াসলি দেখছি না, মোবাইলের থ্রুতেই দেখছি, বাট এমনি বোঝা যাচ্ছে উইদাউট এনি এক্সট্রা প্লেয়ার, উইদাউট এনিথিং, এমনি বোঝা যাচ্ছে কি সুন্দর, অপূর্ব লাগছে, মনটা পুরো বোঝা যাচ্ছে। যেমন বলেছিলাম না তোমাদের দুটো ট্রেনও জানানোর সময়, দেখো দারুণ লাগছে। গুড ইভিনিং সবাইকে। তো তোমরা হয়তো ভাবছো যে ম্যাথসকে এত সেজে গুজে কেন। সারপ্রাইজিংলি আজকে অফিসের কাজটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তো কালকে তো আমরা যেতে পারিনি, কালীপুজো দেখতে সময় পাইনি। প্রথমবার হায়দ্রাবাদে অবভিয়াসলি মিস করছিলাম, তো ভাবলাম যে আজকে যখন কাজটা তাড়াতাড়ি শেষ হয়েই গেছে তাহলে একটু ঘুরে আসা যাক। সোসাইটির অনেকেই আছে আমাদের যারা অনেক দিন ধরে আছে, তারা অনেক জায়গা সাজেশন দিল, তার মধ্যে আমিরপেট ওয়ান অফ দ্য ফেমাস। তো আমরা ওখানেই যাচ্ছি প্রথমে, আর মেট্রো করে যাব। তো তোমরাও চলো আমার সাথে হায়দ্রাবাদে কালীপুজো দেখবে। তো আর দেরি না করে চলো যাওয়া যাক। তো এখন আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে, আমাদের মেট্রো চলেই এসেছে, প্রতি 5 মিনিট অন্তর অন্তর মেট্রো থাকে, তো মেট্রো চলেই এসেছে, চলো উপরে যাওয়া যাক। Doors will open on the left. Please mind the gap. Saibati Station, JNTU College, Kalipuja. অন্য রাজ্যে থেকেও মনেই হচ্ছে না যে বাংলার বাইরে আছি, এত বাঙালির সমাগম আর সাথে ঝিমুতে ক্লাসিক্যাল গান, আহা যেন একটা আলাদাই আবহ তৈরি করেছে। স্টেজের সামনে এত মানুষের ভিড় যে বসার জায়গাটাও নেই। স্টেজের চারদিক দিয়ে রয়েছে অনেক স্টল, যার মধ্যে মোগলাই, এগরোল থেকে শুরু করে বিরিয়ানি, ফুচকা, রসগোল্লা সবই আছে। তো আমিও স্টলে ঘুরে ঘুরে ফুচকা খেলাম, এগরোল খেলাম। আর সাউথ ইন্ডিয়াতে মেনলি ফুচকাতে ওরা ঘুগনি ইউজ করে, কিন্তু এখানে যেহেতু বাঙালি কমিউনিটি থেকে সবাই এসেছে, সবাই বাঙালি, তো সেজন্য ফুচকা এরা আলু ইউজ করেছে, তো এটা সব থেকে খুশির জিনিস। তো ওই একটু লঙ্কা দাও, একটু বেশি করে লঙ্কা দিয়ে একটু ঝাল করে বানাও, এই জিনিসটা এখানে বলা যায়, যেটা অন্য জায়গায় বলা যায় না। তো একটু বেশি ফুচকা খেয়ে নিয়েছি, আর সাথে এগরোল তো খেয়েইছি। আর খাওয়ার সাথে সাথে বাড়তি পাওনা হলো জিমুতের ক্লাসিক্যাল গান। ভাবতেই পারিনি যে জিমুতকে দেখতে পারবো, জিমুতের গান সামনে থেকে কোনোদিনও শুনতে পারবো, বাট একদমই কোইনসিডেন্টে সকালবেলা আমি আমাদের হায়দ্রাবাদের যে বাঙালি গ্রুপটা আছে আমাদের কমিউনিটির, সেখানে জিজ্ঞেস করেছিলাম যে কোথায় কোথায় কালীপুজো হয়। তো ওখান থেকে সবাই বলেছিল যে আমিরপেটে যাও, ওখানে জিমুতের আসার কথা আছে। তো ভাবতে পারিনি যে গিয়ে দেখতে পারবো। কাল সন্ধ্যেটা গানে গানে কীভাবে কেটে গেল সময় বুঝতেই পারলাম না।
খুব ভালো লাগলো, এতজনের সঙ্গে কথা হলো, এত বাঙালি আছে যে হায়দ্রাবাদে, সেটা আমি হয়তো সত্যিই জানতাম না এখানে না গেলে পরে। খুবই ভালো লাগলো। কালকে সত্যি সবাই খুব আনন্দ করেছি। জিমুতির গলায় মোহাম্মদ রফির গান আর সাথে নাচ গান এটা আলাদাই আবহ সৃষ্টি করেছিল। কালকে না গেলে বুঝতেই পারতাম না যে আমি কি জিনিসটা মিস করে যেতাম। কালকে সবথেকে বড় স্মরণীয় আর আনন্দের বিষয় হলো জিমুতের সঙ্গে সামনাসামনি কথা বলা, ছবি তোলা, আর এই অনুষ্ঠানে কী কী হলো সব ডিটেলস আমি নেক্সট ব্লগে আপলোড করব। তোমরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দিন টাটা বাই বাই।